হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হয় টপ টেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাজারের শীর্ষে থাকা 10টি আপকামিং ফোন, যে ফোনগুলো খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে চলেছে। নাম্বার 10, 10 নাম্বার পজিশনে যে আপকামিং ফোনটি আছে সেটি হলো ভিভো Z1X। ফোনটির রিয়ার ক্যামেরা 48+8+5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রম 64 জিবি আর 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ 6.39 ইঞ্চ। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে আসলে ফোনটির প্রাইস হতে পারে 21,000 টাকার মতো, আর ফোনটি সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে। নাম্বার 9 নাম্বার পজিশনে যে আপকামিং ফোনটি আছে বাংলাদেশের বাজারে সেটি হলো অপো A9 2020। ফোনটি রিয়ার ক্যামেরা 48+8+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি আর 8 জিবি, রম 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চ। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। অপো A9 ফোনটি বাংলাদেশের বাজারে আসলে ফোনটির প্রাইস হতে পারে 21,000 টাকার মতো, আর ফোনটি সেপ্টেম্বর মাসে রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 8, 8 নাম্বার পজিশনে যে আপকামিং ফোনটি আছে বাংলাদেশের বাজারে সেটি হলো অনার প্লে 3। ফোনটি রিয়ার ক্যামেরা 48+8+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি আর 6 জিবি, রম 64 জিবি আর 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ 6.39 ইঞ্চ। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে আসলে প্রাইস হতে পারে 12,999 টাকা, আর এই ফোনটিও সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 7, 7 নাম্বার পজিশনে যে আপকামিং ফোনটি আছে বাংলাদেশের বাজারে সেটি হলো ভিভো V17 Pro। ফোনটি রিয়ার ক্যামেরা 48+8+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32+2 মেগাপিক্সেল, র্যাম 8 জিবি, রম 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ 6.44 ইঞ্চ। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4100 mAh। বাংলাদেশের বাজারে আসলে ফোনটির প্রাইস হবে 36,000 টাকা, আর ফোনটি অক্টোবর মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 6, 6 নাম্বার পজিশনে বাংলাদেশের বাজারে যে আপকামিং ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M30S। ফোনটি রিয়ার ক্যামেরা 48+8+5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4 আর 6 জিবি, রম 64 আর 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ 6.4 ইঞ্চ। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে আসলে ফোনটির আনুমানিক বাজার মূল্য হতে পারে 24,000 টাকার মতো, আর ফোনটি সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বাজারে রিলিজ হতে পারে। নাম্বার 5, 5 নাম্বার পজিশনে বাংলাদেশের বাজারে যে আপকামিং ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A90 5G। ফোনটি রিয়ার ক্যামেরা 48+8+5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8 আর 6 জিবি, রম 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চ। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে আসলে প্রাইস হতে পারে 70,000 টাকার মতো, আর ফোনটি সেপ্টেম্বর মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে। নাম্বার 4, 4 নাম্বার পজিশনে বাংলাদেশের বাজারে যে আপকামিং ফোনটি আছে সেটি হলো সনি এক্সপেরিয়া 5। এই ফোনটি রিয়ার ক্যামেরা 12+12+12 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রম 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চ। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3140 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে আসলে আনুমানিক মূল্য হতে পারে 80,000 টাকার মতো, আর ফোনটি অক্টোবর মাসের দিকে লঞ্চ হতে পারে।
নাম্বার 3 তিন নাম্বার পজিশনে বাংলাদেশের বাজারে যে আপকামিং ফোনটি আছে সেটি হলো Oppo Reno 2 ফোনটি রিয়ার ক্যামেরা 48 প্লাস 13 প্লাস 8 প্লাস 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল র‍্যাম 8GB রম 256GB ফোনটির ডিসপ্লে সাইজ 6.5 ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ফোনটি বাংলাদেশের বাজারে আসলে আনুমানিক মূল্য হতে পারে 45000 টাকার মতো আর ফোনটি সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে নাম্বার 2 দুই নাম্বার পজিশনে বাংলাদেশের বাজারে যে আপকামিং ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A50s ফোনটির রিয়ার ক্যামেরা 48 প্লাস 8 প্লাস 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল র‍্যাম 4 or 6GB রম 64 or 128GB ফোনটির ডিসপ্লে সাইজ 6.4 ইঞ্চ ব্যাটারি ক্যাপাসিটি 4000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ফোনটি বাংলাদেশের বাজারে আসলে আনুমানিক বাজার মূল্য হতে পারে 32000 টাকার মতো আর এই ফোনটিও সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে নাম্বার 1 এক নাম্বার পজিশনে বাংলাদেশের বাজারে যে আপকামিং ফোনটি আছে সেটি হলো অ্যাপল আইফোন 11 ফোনটি রিয়ার ক্যামেরা 12 প্লাস 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা 12 মেগাপিক্সেল র‍্যাম 4GB রম 64GB ফোনটির ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চ ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3110 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ফোনটি বাংলাদেশের বাজারে আসলে প্রাইস হতে পারে 80000 টাকার মতো আর ফোনটি সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাইক প্রাইস আপডেট রিভিউ কম্পেয়ার মোবাইল ফোন প্রাইস আপডেট রিভিউ কম্পেয়ার এবং টপ 10 রিলেটেড ইনফরমেশন পেতে আমাদের হোয়াইট টপ 10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপডেট ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল